সিলেটের গোলাপগঞ্জ বাদেশ্বর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানিবন্দী হয়ে গেছে। ইতিমধ্যে আমি জানতে পারছি পুচিয়ারা নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি বাড়ি ঘরে পানি তলিয়ে গেছে, পানির নিচে আছে। এই পর্যন্ত আমি সিলেটের গোলাপগঞ্জে আছি। মেহেরপুর, রাংজিয়ল, শান্তিবাজার বেশ কয়েকটি গ্রামে পানিবন্দী মানুষরা বসবাস করছে। অবস্থা খুব একটা ভালো নয়, আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, যে রাস্তা কখনো পানি উঠে নাই। গত রাত থেকে বেশ পানি বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে বৃষ্টি। বাদেশ্বর উত্তরগাঁও, ছয় নম্বর ওয়ার্ড উত্তরগাঁও, আর সামনে বলছে কুড়া নদী। এই কুড়া নদীর সংলগ্ন এই বাড়িগুলো সব এফেক্টেড হয়ে গেছে। এই সাইডে যত বাড়িগুলো আছে উত্তরগাঁও এবং উত্তর দিকে আপনার বাগিচা, বাগিচার আও সাইডে অনেক পর্যন্ত পানি উঠে গেছে। রাস্তার মুখে টমটম চালাইয়া যাই, এখন এই রাস্তাটা পানিয়ে ঘুরাই গেছে। যাওয়া আর আসাটা বহুত কষ্ট করি আর এই যাওয়া জায়গাটা পানিয়ে ঘুরাই গেছে। কয়েক এলাকা, সারা এলাকার পানি বর্তুয়ার ঘুরাই গেছে। আজকের এই বন্যার এই অবস্থায় এই দেশের মানুষের দুর্যোগে এই এলাকা, এই আসনের এমপি মহোদয়, উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই বন্যার মানুষের দুর্যোগের সময় আমাদের এই এলাকার মাসুরা, বরবাড়ি, খাটাখালির পাড় এবং এদিকে বাগিচা, এই উত্তরগাঁও এবং পাত্তন মিরগঞ্জের মানুষের যাতায়াতের জন্য অনেক সমস্যা হচ্ছে, ভোগান্তির মাধ্যমে পড়ে আছে, গরু ছাগল নিয়ে অনেক কষ্টের মধ্যে আছে, অনেক গরিব লোক পানিবন্দি হিসাবে ঘর থেকে বাইর হতে পারছে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই বন্যায় দুর্যোগের মাঝে যারা অবহেলিত লাঞ্ছিত রয়েছে, যারা পানিবন্দি আছেন, তাদের পাশে সবাই দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার জন্য দেশ বিদেশে যারা রয়েছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই সময় যদি এই দুর্যোগের মাধ্যমে এই বন্যা কবলিত মানুষের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে আরও বেশি দুর্যোগে পড়ে যাবে। তাই আমরা তো মানুষ, মানুষ হিসাবে মানুষের জন্য কাজ করতে হবে। টাকা হোক, পয়সা হোক, নিজের শ্রম দিয়ে হোক, গান দিয়ে হোক, সাহায্য সহযোগিতা করে হোক, মানুষের দুর্যোগ থেকে রক্ষা করে আশ্রয়স্থলে নিয়ে আসতে হবে। কালকে আমি একটি নিউজে দেখেছিলাম, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব। আমাদের বাদেশ্বর ইউনিয়ন তথা মিরগঞ্জ এন্টার গোলাপগঞ্জ উপজেলার দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য। আর আপনারা দেখেন মানুষগুলো আসছে, মা বোনরা আসছে, পানির কারণে আসতে পারতেছে না, খালবাট থেকেও আসতে পারতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, হাট বাজারে যাওয়ার সমস্যা হচ্ছে। এগুলো দেখার মতো আসলে কেউ নেই। এখন পর্যন্ত এমপি মন্ত্রী যারাই রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যক্তিবর্গ, কেউ এখনও এই দিকে এসে কোনো খোঁজখবর নেয় নাই।